ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা তোমাদের জন্য ভীষণ সুখবর নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে বহরমপুর এআরও অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেল, সাথে কলকাতা এআরও, সাথে শিলিগুড়ি এআরও এবং অন্যান্য প্রত্যেকটা ব্যারাকপুর এআরও থেকে শুরু করে সমস্ত এআরওর কিন্তু একই রকম নিয়ম, একই রকম অ্যাপ্লিকেশন ডেট, একই রকম এক্সাম ডেট, সমস্ত কিছু একই রকমভাবে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তাই তুমি বহরমপুর হও, শিলিগুড়ি হও, ব্যারাকপুর হও, তো তোমার একই রকম নোটিশ হবে, খুব বেশি পরিবর্তন হবে না। তাই এই নোটিশটি দেখলে তোমার সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে তোমার কবে এক্সাম, কবে ফর্ম ফিল আপ, কত বয়স বাড়লো না কমলো, বা জিডি, টেকনিক্যাল, ট্রেডসম্যান, ক্লার্ক এবং অন্যান্যর জন্য ডেট অফ বার্থ কত লাগবে, কত টাকা লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিও জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকো করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তীকালে আর্মির প্রিপারেশন এবং আর্মির কোচিংয়ের জন্য আমাদের চ্যানেল তোমাকে সব রকমভাবে সাহায্য করবে। আর্মির প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা অফিসিয়াল আপডেট, সমস্ত খবর আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং এছাড়াও তোমরা জানো যে আর্মির জন্য স্পেশাল আবাসিক কোচিং সেন্টার নদিয়া জেলা, সে বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখান থেকে কয়েকশো ছেলে মেয়ে কয়েক বছর ধরে চাকরি পেয়ে যাচ্ছে, সফল হয়ে যাচ্ছে। এবার তোমার পালা, তাই দেরি না করে আর্মির জন্য 707-665-0708 এই নম্বরে ফোন করে চলে আসতে পারো। ইয়াস, চলে আসতে পারো, মাত্র 10,000 টাকা লাগে ভর্তির সময়, এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি, একেবারে ফ্রি, মাত্র 10,000 টাকার মাধ্যমে ভর্তি হবে। অফারটি মাত্র 10 দিন থাকবে। এই 10,000 টাকার মাধ্যমে ভর্তি হওয়ার পরে থাকা খাওয়া ফ্রি, ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে, মাঝখানে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আর্মি ছেলের জন্য, শুধুমাত্র আর্মি ছেলের জন্য, বাকিদের অন্যান্য টাকা পয়সা লাগে। তো তোমাদের এই অফারটি চলছে, তাই দেরি না করে এখনই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। ইয়েস, এখানে যেমন একদিকে রান করানো হবে, অন্যদিকে পড়ানো হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারের মাধ্যমে পড়ানো হবে, তাই তুমি দেরি না করো আজকে চলে এসো। আমরা দেখে নেব যে এখানে অফিসিয়াল আপডেটভাবে কি হচ্ছে, দেখে নেব যে তোমরা দেখতে পাচ্ছ এটা আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর ওয়েস্ট বেঙ্গল, একেবারে ওই বহরমপুরের নোটিশ, এটা পরিষ্কারভাবে লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশন 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। তোমরা যারা অ্যাপ্লাই করতে পারো না এখনও, আমি বলবো এই প্রথম কয়েকদিনের মধ্যে অ্যাপ্লাই করে নাও, কারণ পরবর্তীকালে দেখা গেছে যে আর্মির ওয়েবসাইট কিন্তু ডাউন হয়ে যায়, অনেকে অ্যাপ্লাই করতে পারে না। তাই আজকালের মধ্যেই, আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারাও টেনশন, জানি 16 তারিখে পরীক্ষা শুরু হবে, তারাও কিন্তু এর মধ্যেই অ্যাপ্লাই করে ফেলো। তোমরা ভাবো না যে পরীক্ষার পরে অ্যাপ্লাই করবো, 2-1 ঘন্টা সময় নিয়ে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও, কারণ অ্যাপ্লাই করতে দেরি করো না, অবশ্যই অবশ্যই দেরি করো না, তাই অ্যাপ্লাই করে নাও এবং পরীক্ষার পরপরে আমাদের আবাসিক কোচিং সেন্টারে চলে এসো এবং তোমার জন্য সুখবর থাকবে। এবং পরীক্ষা হবে এই এপ্রিল মাসে, ইয়েস, পরীক্ষা হবে 22 এপ্রিল থেকে শুরু হবে, এবং সেখান থেকে দেখে হচ্ছে পরীক্ষা হয়তো কয়েকদিন ধরে হবে এবং তোমার সুযোগ পাবে। তাই আই তোমাকে বলবো, একেবারে 100% নিশ্চিত, একদম 100% কনফার্ম, একেবারে লিখিতভাবে তোমাকে এক্সামে পাস করে দেবো। ইয়াস, তোমার কি ক্ষমতা আছে ফিজিক্যাল করার, তুমি কি মেডিকেলি ফিট, তাহলে অবশ্যই চলে এসো, একেবারে 100% লিখিত একে দেবো, নাহলে টাকা ফেরত একেবারে। কারণ আমাদের গতবার একেবারে 100% যতগুলো ছেলে ছিল মাত্র একখান বাদে সবাই কিন্তু পাশ করেছে, এবার তোমার পালা, তাই একেবারে গ্যারান্টি দিতে পারি। তাই বুঝতেই পারছো তাহলে কি হলো যে এক্সাম 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত এবং 22 এপ্রিল থেকে এই এক্সাম শুরু হবে। এবং দুটি ধাপ প্রসেস যেগুলো আছে, প্রথমত 3টে ধাপ, প্রথমত পরীক্ষা হবে, তারপরে রান বা তারপরে মেডিকেল, এই সমস্ত কিছু হবে, হওয়ার পরে একেবারে মেরিট লিস্ট দিয়ে দেবে এবং তুমি কিন্তু হয়ে যাবে। তোমাকে এর জন্য 2,800 টাকা খরচ করতে হবে ফর্ম ফিল আপের জন্য। এবং এবার আসি মাধ্যমিকের নম্বর, কত নম্বর লাগবে, নাকি শুধু উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে হবে, পরিষ্কার কথা বলে দিই, মাধ্যমিক আর্মি মানে মাধ্যমিক, সুতরাং মাধ্যমিকের সমস্ত কিছু ডিপেন্ড করবে। চলো আমরা সমস্ত কিছু একে একে আস্তে আস্তে বুঝি। প্রথমত অগ্নিবীর জেনারেল ডিউটি, ইয়েস, যাদের জিডি হবার স্বপ্ন তাদেরকে বলছি, তোমার মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতে হবে এবং ওভারঅল 45% লাগবে, এবং তোমার বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর, 17.5 থেকে 21 বছর। ইয়েস, তোমার জন্ম তারিখ কবে হবে, কবে থেকে কবে হবে, সেটা আমরা একটু পরেই বলে দেবো। এরপরে চলে আসছি অগ্নিবীর টেকনিক্যাল, টেকনিক্যালের জন্য দেখতেই পাচ্ছ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার সায়েন্স লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে 40 করে পেতে হবে এবং ওভারঅল 50% অবশ্যই থাকতে হবে, বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর, একেবারে অফিসিয়াল আপডেট। এরপরে এই ট্রেডসম্যান, অনেকের হয়তো নাম্বার ভালো ওঠেনি মাধ্যমিকে, প্রত্যেকটা সাবজেক্টে, ইয়েস, প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতেই হবে। ধরো প্রত্যেকটা সাবজেক্টে 33 আছে, তোমার ভৌতিক বিজ্ঞানে 32 আছে, তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে? আবার কি বললাম, ধরো
প্রতিটা সাবজেক্টে 33-এর উপর আছে, ভৌত বিজ্ঞানে 32 আছে, না তুমি অ্যাপ্লাই করতে পারবে না। উচ্চ মাধ্যমিকে তোমার যদি 80% নম্বর থাকে তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট দেখি কিন্তু আর্মিতে অ্যাপ্লাই করা যায়। আবারও বলছি, এরপর আসি যে টেটসম্যান, এবার টেটসম্যান 8 পাস টেটসম্যান হয় সেখানে কিন্তু স্পেশালভাবে সার্টিফিকেটটা বানাতে হবে, সেখানে এসআই থেকে শুরু করে হেডমাস্টার থেকে শুরু করে বিভিন্ন রকম সই টই লাগবে, সব কিছু কিছু করে কিন্তু ডকুমেন্টস রেডি করে রাখবে। তার মানে বুঝতেই পারছো, তাহলে তার মানে বুঝতেই পারছো যে এরপরে ডেট অফ বার্থ, ইয়েস, অনেকে জন্ম তারিখ কবে হবে সেটা তুমি জানাতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছ তোমার জন্ম তারিখ অনেকে আছে যে জন্ম তারিখ কবে থেকে হলে, দেখো অক্টোবর মাস, ইয়েস, ভালো করে দেখো, একই অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে যদি জন্ম হয়, অক্টোবর মাসের 1 তারিখে জন্ম হয় তাহলে তুমি কিন্তু করতে পারবে। এবং সালটি হলো 2003, 2003 সালের অক্টোবর মাসের পরে যদি জন্ম হয় বা থেকে জন্ম হয় 1 তারিখ থেকে, একেও হলেও হবে কিন্তু, আবার বলছি 1 তারিখ হলেও হবে কিন্তু। এরপরে এপ্রিল 2007, ইয়েস, এরপরে এপ্রিল 2007, একই অক্টোবর 2003 থেকে একই এপ্রিল 2007, এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থ হতে হবে। তাহলে বুঝতেই পারছ যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি পারবে জিডিতে অ্যাপ্লাই, তুমি পারবে টেকনিক্যাল অ্যাপ্লাই, তুমি পারবে টেটসম্যান অ্যাপ্লাই, তুমি পারবে ক্লার্কে অ্যাপ্লাই। বয়স কিন্তু বাড়লো না, আমাদের খবর ছিল যে বা যেমন অ্যাপাস ছিল বয়স হয়তো বাড়তে পারে, তারা কিন্তু বয়স বাড়ায়নি, কারণ অগ্নিবীর স্কিমের জন্য, ইয়েস, অগ্নিবীর স্কিমের জন্য, এবং অগ্নিবীর স্কিমে এখন কিন্তু 50% চলছে, তো সেটাও তোমার কিন্তু একটা ভালো, হয়তো অগ্নিবীর থাকবে না খুব তাড়াতাড়ি, অগ্নিবীরটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে, তাই তোমার টেনশন করার কিছু নেই। সমস্ত সমস্ত বিষয়ে চাকরি পেতে গেলে এবং একটি প্রিপারেশন দরকার, ইয়েস, একেবারে সুন্দর প্রিপারেশন দরকার। তোমরা সেই প্রিপারেশনের কথায় মাথায় রেখে এখানে চলে এসো এবং আমাদের এখানে তোমাকে কিন্তু একেবারে ফুললি প্রিপেয়ার করে দেওয়া হবে। কী করে নম্বরটি যদি পেতে চাও, ফোন নম্বরটি হলো 7076650708। এই আমাদের আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, এখানে আর্মি, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাকে দেওয়া হবে সব কিছু, সেটা তুমি কিন্তু মাথায় রেখো। তো চলে এসো, আজকে দেরি না করে আজকে এখানে চলে এসো আমাদের এখানে।